এই আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা অলরেডি হয়তো টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমাদের আজকের টপিকটা হচ্ছে গ্রামারলি নিয়ে, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা সফটওয়্যার যা কিনা আমাদের ইংরেজির অনেক কঠিন কঠিন সমস্যাকে মানে চুটকিতে সমাধান করে দেয়। আচ্ছা, একটা সিম্পল জিনিস ভেবে দেখুন তো, যে আপনি একটা অফিসে জব করেন যেখানে আপনাকে ইমেইল লিখতে হয় এবং ইমেইলে যদি একটা বানান ভুল থাকে বা গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তাহলে কি চাকরি থাকবে? অথবা চিন্তা করে দেখুন যে আপনি হয়তো একটা অফিসের জন্য কর্পোরেট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখেছেন যেটা কিনা বড় প্রজেক্টরে অনেকের সামনে প্রেজেন্ট হবে, এবং সেখানে যদি হঠাৎ করে বানান ভুল বা সিলি সিলি গ্রামাটিক্যাল মিস্টেক দেখা যায় তাহলে কি সেখানে মানে মুখ দেখানোর কোনো উপায় থাকবে? অথবা আপনি ধরুন একজন ফ্রিল্যান্সার, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন বায়ারকে কনভিন্স করার জন্য বিভিন্ন মেইল করতে হয়, মেসেজ দিতে হয়, প্রচুর পরিমাণে চ্যাট করতে হয়, তো সেখানে যদি আমাদের একটা লাইনে যদি দুইটা বানান ভুল থাকে তাহলে কি সেই বায়ারের আপনার প্রতি কনভিন্স হবে? তো এইভাবে আসলে প্রত্যেকটা জায়গায় মানে আমার মতো যারা ইংরেজিতে দুর্বল রয়েছেন তাদের জন্য কিন্তু এই গ্রামারলি সফটওয়্যারটা হতে পারে একটা লাইফ সেভিং জিনিস। আর এই গ্রামারলি সফটওয়্যারটা কী, কীভাবে ইউজ করবো, এটার ভালো মন্দ দিকটা কী, এবং সেটা গুগল ক্রোমে আপনাকে কীভাবে হেল্প করবে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টলি সমাধান পাওয়ার জন্য, সেটাই দেখবো মূলত আমাদের আজকের টিউটোরিয়ালে। এবং আপনারা হয়তো আরেকটা জিনিস ভাবছেন যে আমাদের এমএস অফিস থাকতে কেন আমরা আবার গ্রামারলি ইউজ করবো, কারণ এমএস অফিসেই যখন টাইপ করি সেখানেই তো সব কিছু বানান টানার ভুল থাকলে ধরে দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি গ্রামারলি ডাজ মোর দ্যান দ্যাট, গ্রামারলি এমন কিছু ভুল আপনাকে ধরে দেবে সেটা মাইক্রোসফট অফিসে ধরবে না, কারণ এখানে এআই টেকনোলজি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেখানে আরও অ্যাডভান্স লেভেলের মিস্টেকগুলোকে তারা ধরতে পারে এবং আপনাকে বেটার সাজেশনও দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে গ্রামারলি কিন্তু আপনার গুগল ক্রোমের জন্য, আপনার উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, আপনার মোবাইল অ্যাপের মানে ফ্রি ভার্সন আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, এবং এটা ডাউনলোড লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এখন আর কথা না, আমরা সেই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটাতে যাচ্ছি এবং সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো এই হচ্ছে গ্রামারলির এক্সটেনশনটা। এখানে আমরা চলে আসার পর এখানে যে ডান দিকে অ্যাড টু ক্রোম এই বাটনটাতে আমরা ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশন, বাস এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তো এই অলরেডি ইনস্টল হয়ে গেল এটা, এবং আমরা এই গ্রামারলিটাকে আমাদের এখানে পিন করে রাখার জন্য আমাদের এক্সটেনশনের এইখানে ক্লিক করে আমরা এখানে গ্রামারলিটাকে পিন করে রাখবো। এখন আমাদের এখানে একটা গ্রিন কালারের সার্কেল দেখতে পাচ্ছেন বা আইকন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত গ্রামারলির আইকন, এবং এখানে ক্লিক করলে আমরা সরাসরি এখানে আমরা এরপরে চলে যাবো এখানে সাইন আপে। এখানে সাইন আপে ক্লিক করলে আমরা এটাকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবো, এবং এখানে চাইলে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট, ফেসবুক দিয়ে বা সরাসরি অন্য কোনো ডিভাইস দিয়ে চাইলে এখানে লগ ইন করতে পারেন। আমি এখানে আমার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এখানে ইনফরমেশন দেওয়ার পর আমি এগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করলাম, তারপর চলে আসলো এই পেজটা। আপনি চাইলে এখান থেকে স্কিপ পার্সোনালাইজেশন এখানে ক্লিক করে এটাকে স্কিপ করতে পারেন, বাট আমি এখানে এটা সেট আপ করে দিচ্ছি যে আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করব ওয়ার্কের জন্য, ওয়ার্ক সিলেক্ট করে কন্টিনিউ দিচ্ছি। আমার এখানে কতজন অফিসের টিম মেম্বার রয়েছে বা হোয়াট টাইপ অফ টিম আর ইউ অন, আমি এখানে ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া কিন্তু আমার ক্যাটাগরি এখানে নাই, সো আমি এখানে আদার্স সিলেক্ট করে দিলাম। এখানে কতজন লোক এখানে ইউজ করে, আপনি চাইলে আপনার অফিসের কতজন বা আপনার সাথে রয়েছে, আমি এখানে জাস্ট মি সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলাম। এরপর চলে আসলো এই পেজটা যেখান থেকে আমাদের দুইটি অপশন সিলেক্ট করতে বলেছে, তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো দুইটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি এখানে যে ইমেইল এবং মেসেজ রাইটিং ফাস্টার এবং ইমপ্রুভড কারেকশন, আমি এই দুইটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর চলে আসলো এই পেজটা যেখানে আমরা ফ্রি এবং প্রিমিয়াম এটা চুজ করতে পারবো। আমরা এখান থেকে ফ্রি চুজ করবো, আপনারা চাইলে প্রিমিয়ামে কী কী রয়েছে সেটা দেখতে পারেন। তো আমরা এখানে কন্টিনিউ টু গ্রামারলি ইটস ফ্রি, আমরা ফ্রি ভার্সনটাকে সিলেক্ট করলাম। তারপর অলরেডি সেট আপ হয়ে গিয়েছে, আমরা এখান থেকে স্কিপ দ্য ট্যুর এখানে ক্লিক করলাম। এরপর এখানে প্রথমবারের মতো যখন এসেছেন আপনারা যখন লগ ইন করবেন তখন এখানে কিছু মানে ডেমোর মতো দেখাচ্ছে আর কি। তো এইটাই অনেকটা আমাদের ডকুমেন্ট পেজ যেখান থেকে কীভাবে এটা কাজ করে তার একটা ডেমো আমরা এখান থেকে দেখে ফেলতে পারছি। মানে আমাদের এটা হচ্ছে গ্রামারলির ডকুমেন্ট পেজ। আমরা যদি গ্রামারলিতে সরাসরি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে সেখানে এডিট করি তাহলে আমরা এমনভাবে এটা দেখতে পাবো, কিন্তু চাইলে কিন্তু আমাদের জিমেইলে কেমন হবে, ফেসবুকে কেমন হবে সেটাও আমরা দেখছি একটু পর। মানে যে কোনো বানান ভুলের নিচে রেড দাগ থাকবে এবং অন্যান্য যেগুলো আসলে ব্লু মিস্টেক সেগুলো হচ্ছে মাইনর মিস্টেক যেখানে ইম্প্রুভমেন্ট করা সম্ভব। তো আমরা এখানে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাচ্ছি যে এটার কারেক্ট সেন্টেন্সটা মানে কারেক্ট ওয়ার্ডটা দেখাচ্ছে, সো আমরা এখানে ক্লিক করলেই এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করব, আমরা এখান থেকে এটার কারেক্ট ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবো, বাট আপাতত আমরা এখান থেকে চলে যাচ্ছি। সো এই হচ্ছে বেসিক জিনিসটা। এবং এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এখানে যেমন একটা বড় এখানে একটা লাইন রয়েছে, সো আমাদের এই পুরো লাইনটাকে কিন্তু ছোট করা সম্ভব। তারা সাজেশন করেছে আপনি এত বড় লাইনটা লিখে লাইনটা না লিখে জাস্ট ব্লু আন্ডারলাইন্স এটা লিখলে এটা সলিউশন হয়ে যাচ্ছে। এখানে দেখুন অত বেশ পাঁচ ছয়টা ওয়ার্ড নিয়ে একটা
সেন্টেন্সের অংশকে করা হয়েছে। তো এটাকে এইভাবে আমরা জাস্ট এটাকে চেঞ্জ করে দিলে এটা কিন্তু আরও একটু ছোটো হয়ে মিনিংফুল হয়ে গেল। সো ঠিক এইভাবেই মূলত আসলে গ্রামারলিটা কাজ করবে। তো এখন আমরা দেখব যে গ্রামারলির এই জিনিসটা মূলত আমরা যদি একটা ইমেইলে চলে যাই, জিমেইলে, তখন এটা কেমন দেখাবে। তো আমি চলে আসলাম আমার জিমেইলে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো যখন আপনি জিমেইল ওপেন করবেন তখন এখানে একটা পারমিশন চাইবে। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট এই পারমিশনটা দিয়ে দিচ্ছি। আমরা ইমেইলের জন্য একটা ডকুমেন্ট ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামারলি ইজ নাও অ্যাক্টিভ একটা নোটিফিকেশন দেখাচ্ছে, টেক এ ট্যুর, নো থ্যাংকস। আমরা এখানে কিছু জিনিস লিখবো এবং দেখবো যে এখানে আসলে আমাদের মিস্টেকগুলো কাজ করছে কি না। তো আমি এখানে আপনাদের ডেমো দেখানোর জন্য কিছু টেক্সট এরর টেক্সট আগে রেডি করে রেখেছিলাম, সেটা আমি কপি পেস্ট করতেছি। তো এখানে আমি লেখাটা পেস্ট করলাম। তো এখন ডান দিকে কর্নার এখানে দেখতে পাচ্ছেন লাল একটা আইকন রয়েছে, সেখানে 11 লেখা রয়েছে। তার মানে হচ্ছে আমাদের এখানে 11টা মেজর মিস্টেক সে খুঁজে পেয়েছে। সো এই মেজর মিস্টেকগুলোর উপরে জাস্ট আমরা যখন মাউসটাকে নিয়ে যাচ্ছি তখন এখানে, হ্যাঁ, এটা স্পেলিং মিস্টেক, ফোরের FOUR হবে, এটা 14, এটা হবে আই লাইভ ইন জার্মানি, এটা হবে আই লিভ ইন জার্মানি। তো এইভাবে আমরা যে কোনো জায়গায় চলে যাব এবং সেখান থেকে সাজেশন সে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এখানে কোথায় মিস্টেকগুলো রয়েছে, আর গো হবে না, গোয়িং হবে, এখানে দি জুলাই হবে না, জুলাইয়ের আগে দিটা বেশি বসেছে সেটা কিন্তু সেখান থেকে ডিলিট করে দিচ্ছে, স্কুলের বানানটা ঠিক নাই, এখানে ইন অন হবে, এসি ডিসি হবে এটা। তারপর এখানে দেখুন যে সি এর পরে একটা স্পেস পড়েছে যেখানে আমাদের ফুল স্টপ দিতে একটা গ্যাপ আছে সেটাকে কার। তো এখন আমরা ঠিক এইভাবে অ্যান ইমেইল গেটিং। সো এখন যখন এখানে কারেক্ট হয়ে গেল, কারেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু একদম ডান দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কেলটা ঘুরতেছে এবং এখানে আমাদেরকে এখন শো করবে যে হ্যাঁ এভরিথিং ইজ রাইট। এরপর আমরা যখন এটার উপরে মাউস নিলে দেখা যাচ্ছে এখানে একটা ইয়েলো কালারের উপর 6 লেখা রয়েছে, তার মানে হচ্ছে এখানে 6 অ্যাডভান্স সাজেশন রয়েছে ফর দ্য প্রিমিয়াম ইউজার। তো আমরা যেহেতু এখানে ফ্রি ইউজার, সো ওই অ্যাডভান্স লেভেলের যে ইম্প্রুভমেন্টগুলো রয়েছে সেটা আমরা এখন পাচ্ছি না। মানে আমাদের এখানে যেটা প্রিমিয়ামে যেটা থাকবে হয়তো বা এখানে সেন্টেন্সটাকে সুন্দর থেকে আরও সুন্দর থেকে সুন্দরতম করার মতো করে আসলে তারা আপনাকে সাজেস্ট করবে। তো ঠিক একইভাবে আপনারা যে কোনো জায়গায়, আমরা এখানে গুগল জিমেইলে দেখলাম, আপনি ফেসবুকে কোনো কিছু টাইপ করতে যান, যে কোনো জায়গায় কোনো কিছু লিখতে যান, টাইপ করতে যান, ইনস্ট্যান্টলি কিন্তু এইভাবেই আমাদেরকে সব ধরনের ভুলের নোটিশগুলো দিয়ে কারেক্টেড করার জন্য আমাদের অপশনগুলো সে অটো সাজেস্ট করবে। আর এভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো জায়গায় এই ধরনের এররগুলোকে কিন্তু ফিক্স করে ফেলতে পারেন। এবং আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে এই ধরনের টিপস অ্যান্ড টিউটোরিয়ালগুলো আপনারা সামনে পেয়ে যাবেন। তো ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।